হ্যালো বন্ধুরা কেমন আছো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো যারা যারা আগের ভিডিওটা আমরা দেখেছো তাদের জন্য এই ভিডিওটা হ্যাঁ আর যারা আগের ভিডিওটা দেখুন তারা তো বুঝতে পারবে না কিছুই হ্যাঁ তো আগে আর আগের ভিডিওটা দেখে নাও ঠিক আছে ফার্স্ট অফ অল আমরা একটু ঘুমিয়ে অনেক ঘুম পাচ্ছে ঠিক আছে প্রচুর ঘুম পাচ্ছে জানো না তোমরা ভাই ভাই আমাকে যে নেদাইটা আমার কি করে এলো ভাই ভাই তুই নিয়ে এলি ভাই ওপি ভাই ওপি থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ ভাই মেরে দিলি শালা নৌরা মেরে দিলি আমাকে ও ভাই আমি স্বপ্ন দেখছিলাম ভাই ভাই তুই আমাকে উঠিয়ে দিলে এত সুন্দর ভালো স্বপ্ন দিলে ভাই ভালো হতো যদি এমনি হয়ে যেত ঠিক আছে আরে ইয়ার এত ঘুম পাচ্ছিলো ভাই ঠিক আছে সকালে উঠে গেলাম তো সবার প্রথমে বলবো যে আমার নিচেদার ডেসক্রিপশনে যে ইউটিউবের লিঙ্কটা আছে আমার বাংলার হিরো ব্রাইনে তার কাছে গিয়ে ভিডিওটা দেখো নাহলে এই আয়রনগুলো কোথাতে গেলেও বুঝতে পারবে না ঠিক আছে আমরা এক মাইনিং করতে গেছিলাম ঠিক আছে আগের দিন বলেছিলাম ঠিক আছে কিন্তু অতগুলো ফুটেজ কাছে ছিল না তো বন্ধু আমার বাংলার হিরোব্রাইন বন্ধুর কাছে ছিল ভাই হিরোব্রাইন হিরো ব্রাইন আমি এসব কখনো লড়তে যাই না তোমরা আগের ভিডিওটাতেই দেখেছো হ্যাঁ কেমন করে আমাকে মেরেছে ঠিক আছে তো আজকে আমরা যাচ্ছি একটা ভিলেজারের খোঁজে কারণ ভিলেজারকে আমার ভিলেজার কত ইম্পর্টেন্ট হ্যাঁ এখানে তো আমরা ফার্স্ট অফ অল ভিলেজার খুঁজবো ভিলেজারকে নিয়ে আসবো ট্রাই করবো আজকে নিয়ে আসা ঠিক আছে কারণ হবে না আমার আমরা কিচ্ছু পাবো না ঠিক আছে আর আগের দিন মনে আছে আমরা এখান থেকে পেরিয়েছিলাম এই ভিলেজটা থেকে হ্যাঁ চলো এবার ভিলেজার দিকে রওনা দিট পাঁচশো বছর ধরে দৌড়াচ্ছি জানি না কবে ভিলেজ পাবো হ্যাঁ এত দূরে ভিলেজ কখনো হয় কি হ্যাঁ মানে কোনো ব্যাপার না মানে কি বলবো এমনি মানে চলে আমি মানে ইয়ে হয়ে যাবো মানে কি বলে বুড়ো হয়ে যাবো মানে এত দূরে ভিলেজটা ঠিক আছে চলো দেখা যাক এবার কত দূরে ভিলেজ আছে আর একটু যাই অনেক দূরে চলে আসার পর আমরা একটা জিনিস দেখতে পেলাম এম রেলের ব্লক তো আবার রেয়ারেস্ট প্রচুর রেয়ারেস্ট আগের দিনই তোমাদের দেখিয়েছিলাম একটা গোলের আবার একটা দেখতে পাচ্ছ আমাদের মানে ওয়ার্ল্ডটা কত রেয়ার হ্যাঁ তো মানে আমাদের সার্ভারটা কত রেয়ার তো তোমরা জয়েন করতে চাইলে কমেন্ট করো কমেন্ট কেউ তো কমেন্ট করো না যে যে জয়েন সার্ভার জয়েন সার্ভারে জয়েন করতে চাও হ্যাঁ আমি বলতে চাই আমরা তোমরা যদি ভাবো এটা জয় মানে জয়েন করতে কোনো কস্ট লাগবে নো কস্ট ফ্রি তোমরা একবারে পুরো কস্ট ফ্রি খেলতে পারো এখানেও ঠিক আরে ভাই আরে ভাই কেউ বাঁচাও আমাকে ভাই প্লিজ প্লিজ কেউ বাঁচাও ভাই 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 আমাকে কেউ বাঁচাও ভাই ভাই হিরো ব্রাইন চলে ভাই আমি ভাই ভাই কেন বলো তো কারণ ওখানে আমি ক্রাইং অক্সিডেন্টটা লাভাতে ফেলেছি জানতে পেরেছে না আমার মেরে আমি পালাই এখান থেকে ভাই পালাই এ ভাই চ ভাই 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 আমি কিছু ফেলিনি ঠিক আছে ভাই চ ভাই এখানে কিছু নেই ঠিক আছে এখন আপাতত চ মানে ভিলেজ ভিলেজ খুঁজতে ঠিক আছে হ্যাঁ পরে তোকে আমি ক্রাইং অক্সিডেন্ট কি আমি তোকে ইয়েই এনে দেবো কি যেন বলে ওটাকে নেদারল্যান্ডে এনে দেবো ঠিক আছে তুই না ঠিক আছে চ চ চ তো তোমরা দেখতে পাচ্ছ কত বছর কত কোটি বছর পরে আমরা আবার ভিলেজ খুঁজে পেয়েছি হ্যাঁ ভিলেজ খুঁজে মানে ভিলেজে অনেক কষ্ট করে খুঁজে পেয়েছি ঠিক আছে এখানে তো অনেক হাদসা হয়ে গেছিলো চলো দেখা যাক কি মানে কী কী হয়েছিল ঠিক আছে ফার্স্ট অফ অল মানে আমি এই ঘোড়াটাকে উপরে রেখে ভেবেছিলাম উপরে রেখে আসতে তারপরে উপর থেকে নিচে নিয়ে এলাম ঠিক আছে নিচে নিয়ে এসে এইখানে তো আমাদের সঙ্গে ইয়ে কী যেন বলে আয়রনগুলো হামলা করে দিচ্ছিলো তারপরে এই এই বাঁধারা মরে গেছিলো মানে এই যে এই যে নুরা বাচ্চাটা হ্যাঁ হিরো ব্রাইন বলে বাংলা হিরো ব্রাইন সারা নুরা বাচ্চা হ্যাঁ কোনো তো মানে পারে না কিছু হ্যাঁ খেলে মানে খেলতে মেলতে পারে না আর ভাজা ভাঁজি করে ঠিক আছে দেখছি এখানে গায়েব হয়ে গেছে মালটা অফলাইনই হয়ে গেছে ঠিক আছে তারপরে দেখবে কোথা থেকে গায়ব হয়েছিলো ওইখানে ছিল ও এখানে চলে এলো দেখলে তাই না মেয়েকে বল বাংলা হিরোবাইন মানে নামটাও কি রেখেছে ভাই সত্যি ভাই ওখানে স্পন হলো হলো ঘোড়ার পিঠে ভাই কুজবি আর তো ভিলেজার থেকে রওনা দিয়ে দিয়েছি এবার আমরা ঘরের দিকে যাচ্ছি ঘরে গিয়ে আমরা ঘর বানাবো ঘরের জন্য কাঠ দরকার কাঠের জন্য মানে গাছ দরকার তো আমরা একটা ঘর বানাচ্ছিলাম যেটা স্পুশ কাঠ দরকার ছিল তো আমি ওই একটা ভিডিও বানাতে ভুলে গেছি স্পুস কাঠের জন্য অনেক খুঁজতে 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 হ্যাঁ তারপরে গু চাটিকা শালার নাম মনে হলো ও মানে ওটা ঝুঁকে গা নেই শালা ও তো একটা পুরো বড়ো একটা পুষ্পার ফ্যান হ্যাঁ তো ওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হলে আমার লিঙ্কে গিয়ে সাবস্ক্রাইব করে দিও ও প্রতিদিন মানে ওর ভিডিওতে মানে ও একটা ভিডিও ছেড়েছে ভিডিওটা মানে সঙ্গে সঙ্গেই মানে আমাদের ক্রস করে চলে গেছে ঠিক আছে তো তুমি ওখানে গিয়ে একটু আর কি ভিডিও মানে ও একটা ঘর বানিয়েছে ঝাক্কাস ঘর বানিয়েছে ঠিক আছে ওই ঘরটার হ্যাঁ অনেক ভিউ চলে এসেছে ঠিক আছে তোমরা দেখতে পারো ঠিক আছে মানে আমাদের থেকে বেশি চলে এসেছে অত ভিউ আসেনি তো তার জন্য মানে আমরা এখানে কাঠ কাটতে চলে আমি ঘর বানাবো ঠিক আছে তো কাঠ অনেকটাই কাটা হয়ে গেছে ঠিক আছে আর একটু কাঠ কাটবো বাস এখন আপাতত ঘুমিনি হ্যাঁ ঘুমিয়ে টুমি সকালে আর একটু কাঠ কেটেই হ্যাঁ তারপরেই চলে যাবো আমরা একবারে ঘরে ঘরে গিয়ে কাঠ ওখানে কাঠ কেটেই তারপরে আবার শুরু করে দেবো ঘর বানানো ঠিক আছে তো ঘরে দেখা হবে চলো ঘরে দেখা হবে মানে ডাইরেক্ট টেলিপোর্ট করি ঘরে ওখানে তার আগে বলে দিই তারা তোমরা যদি পুরো মানে পুরো ঘরটার রেভেল ভিডিও মানে পুরো ঘরটা কীভাবে বানানো হচ্ছে পুরো ভিডিওটা জানতে চাও তাহলে কমেন্ট করো অবশ্যই কারণ পুরো ভিডিওটা তো মানে আমাকে বানাতে হবে তাহলে তো মানে পুরো ভিডিওটা আছে আমার মানে পুরো ভিডিওটা তো এই ভিডিওটা দেওয়া সম্ভব নয় তো তার জন্য বলছি যদি বলো তোমরা যদি তোমাদের ইচ্ছা হয় দেখতে পুরো ভিডিওটা মানে কেমন লাগছে ঘরটা ঘরটা বানাতে কত কেমন কি লাগছে না লাগছে তো আমার তো এখানে স্পুর্স কার্ড লাগছে চোদ্দো স্ট্যাক আর স্ট্যাকের মতো কোভন লাগছে তাতেই হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ তো মানে পুরো ঘরটা দেখতে হলে তোমরা নিশ্চয়ই কমেন্ট করো ঠিক আছে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে যেও ঠিক আছে এটাই বাস তোমাদের কাছে এটাই ইচ্ছা মানে এটাই করার ইচ্ছা আর কিছু না ভাই হ্যাঁ তোমরা আমাদেরকে এত সুন্দর মানে আমাকে আমার ভিডিওটাতে আগের আগের দিন অনেক ভালো ভিউ এসেছিলো ঠিক আছে তো ভালোই হয়েছে ঠিক আছে দেখতেই পাচ্ছ আমার কাছে পুরো ভর্তি হয়ে গেছে চৌদ্দশ টাকা ঠিক আছে এবারে ঘর বানানো শুরু হবে ঘর বানানোর আগে কোয়ালসন করতে হয় এটা আমাদের কলস্ট্রন ফার্ম কালস্রন ফার্মটা আরও নিউ টেকনোলজি মানে আরও নিউ টেকনোলজি দিয়ে আমরা বানাবো চিন্তা করো না ঠিক আছে পরে বানাবো ঠিক আছে আপাতত পুরো একবারে ইয়ে করে নিই মানে চেজ ভর্তি করে নিই আমরা তাড়াতাড়ি তারপরে ঘরটাও প্লেন করতে হবে ঘরটা প্লেন করার পরে দেখো ঘরটা পুরো এবার হয়ে রয়েছে আমি আপাতত কবার দিয়ে ঘিরেছি মানে পুরো ঘরটার সারফেসটা তৈরি করছে ঠিক আছে এবারে ঘরটা পুরো বানাবো ঠিক আছে তারপরে তো এইখানে যাওয়া শুরু হয়েছিলো তোমরা মানে বিশ্বাস করবে না হ্যাঁ এই দেখো দেখতে পাচ্ছ এগুলো সব হচ্ছে হিরো কাজ মানে আমার কোনো কাজ করতেই দিচ্ছিলো না এত ডিস্টার্ব করছিলো এত ডিস্টার্ব করছিলো তারপরে একটা সময় মানে এত ডিস্টার্ব করছিলো এত ডিস্টার্ব করছিল ঘরই করতে দেখতে পাচ্ছি এগুলো সব হিরো কাজ হিরোব্রাইন কোনো মানে মিনিং নেই নেই ও বাঁজায় করে যাচ্ছে মানে ডিস্টার্ব করেছে এত ডিস্টার্ব করেছে এত ডিস্টার্ব করেছে মাথা খারাপ হয়ে গেছে হ্যাঁ তারপরে ওকে মেরে ভাগিয়ে দিয়েছি ঠিক আছে হ্যাঁ কিন্তু মানে মেরে ভাগায়নি মানে আসল কথা হলো যে মানে চুপিচুপি তোমাদের বলছি আসল কথা হলো যে আমাকে মেরে মেরে দিয়েছিলো আমি বলছি আমি অফলাইন হয়ে যাচ্ছি হ্যাঁ তারপরে ও অফলাইন হয়ে গেছে তারপরে আমি চুপিচুপি ঘরটা বানাতেছি ঠিক আছে কাউকে বলো না ঠিক আছে না এই বটের বাচ্চাটা কোথা দেখে গেল মানে আমি আর তো তোমার সঙ্গে মানে পার্সোনালি কথা চলে এই বটের বাচ্চাটা মাঝে মাঝে কোথা থেকে চলে আসে আমি নিজেই বুঝতে পারি এই বটের বাচ্চাগুলোর জন্য মানে ফালতু লাগে হ্যাঁ হ্যাঁ এই বটের বাচ্চাটা বেশি ভাজাভাঁজি করছে তো একে যে সামনে পাই না হ্যাঁ ইয়ে কি যেন বলে ওই যে কি যেন হয় না নেদার সোয়ার দিয়ে মেপ ফাটিয়ে দেবো ঠিক আছে চিন্তা করো না ঠিক আছে তোমার ভাই প্রো আছে অনেক বড়ো প্রো আরও একটা সিক্রেট শেয়ার করছি তোমাদের সঙ্গে ঠিক আছে কেন বলো তো হ্যাঁ মানে এইখানে মানে আগে আমি একটা ভিডিও দেখলাম মানে ও কালকে ভিডিও একটা ছেড়েছে ঠিক আছে ইউটিউবে ঠিক আছে তোমরা ওটা দেখে এসো ও মানে অনেক দেখে এসো ঠিক আছে না দেখলে বুঝতে পারবে না আমি কী বলতে চাইছি ঠিক আছে হ্যাঁ ও দেখে এসে বলছে মানে আমার কাছে না জানিয়ে আমার আয়রনগুলো সব চুরি করে নিয়েছে হ্যাঁ তো আমিও কী করেছি আমিও ব্রেডের মানে ব্রেড যেটা দিয়ে বানাই সেটা আমি চুরি করে ব্রেড বানিয়ে নিয়েছি অনেক ব্রেড দেখতে দেখতেছি চল্লিশটা ব্রেড রয়েছে হ্যাঁ পুরো মানে দু তিন স্ট্যাক চুরি করে নিয়েছি ঠিক আছে তার মানে চুরি করে আমার অনেক খাবার কমেছিলো ঠিক আছে হ্যাঁ চুরি করে আমি লাগিয়ে দিয়েছিলাম ঠিক আছে তো মানে কি বলবো অনেক মজা হলো চুরির খাবার খেয়ে হ্যাঁ কিন্তু মেন কথা হলো যে চুরি করো না ঠিক আছে চুরি করা একদমই খারাপ হ্যাঁ তো আমি এটাই বলবো ঠিক আছে হ্যাঁ তো ভাবো না যে চুরি করাটা অনেক ভালো কাজ ঠিক আছে তো দেখতে পাচ্ছ এ দেখো মানে চলে এসাও আবার ভাই স্পন করে গেছে মালটা দেখছো ভাই ওর কাছে ওর কাছে লাভার বাকিট আছে দেখতে পাচ্ছ ওই দেখো এ জালে ভাই 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 করিস না ভাই এ ভাই মরে যাবো ভাই আর আর মালটা এত ডিস্টার্ব করে না কি বলবো হ্যাঁ মালটা যা বানাতে দিচ্ছে না এত ডিস্টার্ব করে যাচ্ছে মালটাকে তোমরাই বলো একে কি করা যায় এ আমাকে ঘরটা পর্যন্ত বানাতে দিচ্ছে না কি করবো এদের একে তোমরা বলো ঠিক আছে যতক্ষণ বানাচ্ছি ততক্ষণ একটু ভিডিওটা এনজয় করো ঠিক আছে আর কমেন্টে নিশ্চয়ই বলো ঠিক আছে মানে কী করে একে মানে একে মানে মারবো কী করবো একে মানে মারতেও তো পারবো না না মানে এই হিরো ব্রাইন তাই না বলছি মানে কী করবো সেটাই বুঝতে পারছি না একটু বলো ঠিক আছে মানে কমেন্ট করে বলো অন্তত মানে কী করতে পারি হ্যাঁ এর জন্য হ্যাঁ মানে অনেক ডিস্টার্ব পড়ছে আমাকে হ্যাঁ নাহলে তোমরা একটু কমেন্ট করে দিও মানে আমাকে ডিস্টার্ব না করতে এমনি কিছু একটা কমেন্ট করে দিও ঠিক আছে এ ভাই 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 আবার ডাট লাগাতে যাস না ভাই ভাই ডাটটা ভাই ওর ওখানে লাগাস না ভাই কেন করছিস ভাই এ ডারটা নিয়ে কোথায় গেলো কে জানে মালটা লাগাতে আবার বুঝতে পারছি না রে তাদের আগে আমি একটা এক্স প্রচুর দরকার আছে হ্যাঁ তার আগে প্রচুর মানে প্রচুর পরিমাণে তারপরে মাটা এত বদমাস করে ডাকছিস হ্যাঁ দাদা দাদা আসছি একটু দাঁড়া একটু দাঁড়া জাস্ট একটু দাঁড়া আমি ঘোড়াটাকে ওই দিয়ে করেই আসছি ঠিক আছে দা ওই মালটা আমাকে ডেকেছে চাই না কি করতে ডেকেছে মালটা যদি আমাকে পেরে দিয়েছে তাহলে আমি আর কি বলবো আর হ্যাঁ ভাই ভাই শোয়ার্ট ভাই আমি কিছু করিনি ভাই ও ঠিক আছে একদিবি ঠিক আছে অসুবিধা নেই হ্যাঁ আর বলছিলাম যে ইয়ে ঠিক আছে মানে আর কিছু বলবি না তো মানে আমি ওটা জাস্ট এমনি বলছিলাম ঠিক আছে ওটা মানে এমনি জাস্ট ঠিক আছে কোনো ব্যাপার না ঠিক আছে মানে তোর আমি মজা করছিলাম ওটাতে ঠিক আছে আরে শুনতে পাইনি আশা করি হ্যাঁ মানে আমি তো কথা বলছিলাম এইখানে কী করে শুনতে পেল কী যেন মালটা আমি সেটাই বুঝতে পারছি না ঠিক আছে তো আর একটু মানে এত রাত্রি মানে এত ভিডিওটা এত ল মানে তোমার কী বলবো কী হয়েছে আমার আমি জানি না মানে কী হয়েছে মানে ভিডিওটা তোমরা লাইক করে যেও ঠিক আছে মানে এইটুকুনি বলবো ঠিক আছে ভিডিওটা তোমার লাইকটা করে যাবে ঠিক আছে হ্যাঁ সাবস্ক্রাইব করো আর না করো ভালো লাগে আর যদি খারাপও লাগে আমাকে বলো ঠিক আছে হ্যাঁ কেমন লাগলো এটাও এইটুকুনিও বলো ঠিক আছে আর তারপরে তোমার একটা সবথেকে বড়ো কথা হলো যে এখানে একটা মজার ঘটনা ঘটেছিল ঠিক আছে হ্যাঁ দেখতেই পাচ্ছো এই দেখো গুচারে মানে ঝুঁকে কানে সালাকে শালাকে অক্সিডিয়ানি ক্যাদ করে দিয়েছে বালটাকে বাচ্চা না ও ভাই সাপ এ বি করেছে এই বেশি জ্বালা ছিল এই মানে অনেক জ্বালাচ্ছিলো ঠিক আছে হ্যাঁ পরে ভিডিওতে বলবো কেন কীভাবে কী ছিল না জ্বালাচ্ছিলো হ্যাঁ তো আর পুরো ভিডিওটা দেখতে মানে দেখতে পাচ্ছ এ অনেক ডিস্টার্ব করেছিল আমাকে অনেক ডিস্টার্ব মানে এত ডিস্টার্ব করেছিলো যে আমি বলতে পারবো না তো তার জন্যে বলছি মানে ভিডিওটা তোমরা যদি দেখতে চাও মানে কি হলো এরপরে এরপরে শেষ এন্ডিং কী হলো মানে আমি ঘরটা বানাতে পারলাম কি পারলাম না দেখতে হলে নেক্সট ভিডিও তোমাদের ক্লিক করতে হবে তার জন্য বেল নোটিফিকেশান অন করতে হবে আর সাবস্ক্রাইবও করতে হবে ঠিক আছে তো সাবস্ক্রাইব করে নিও আর তাতে আমি এখন ঘুমিয়ে যাই ঠিক আছে ঘুমিয়ে উড়িয়ে উঠে ভাই ঘুমা ভাই ক্রিপার চলে এসে মেরে দেবে ভাই কেন এমনি করেছে ঘুমা ঘুমা